হর হর মহাদেব। নমস্কার প্রিয় বন্ধুগণ, হিন্দুস্তান টিভির পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাদের শারদীয় দুর্গাপূজাটা অনেক ভালো কাটুক, দেখতেই পাচ্ছেন ট্রেনে অসংখ্য মানুষের ভিড়, আমরা সেই ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছি খুব চিপচিপ সেইভাবে। আমি কই? আমি তো নিজেকে নিজে খুঁজে পাচ্ছি না। আমি কই? ওই যে দেখা যাচ্ছে আমাকে। বন্ধুগণ দেখতে পাচ্ছেন লালগোলা কৃষ্ণনগর লোকাল, আমরা এই ট্রেনটাই উঠব। তো সকলে দেখতে পাচ্ছেন পিকচার কেসনে গেলে সাইডে যা। তো আমরা ইতিমধ্যে লালগোলা ট্রেনে উঠে পড়েছি, দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের ভিড় আছে। ফ্রেন্ডস ক্লাবের আয়োজিত এই প্যান্ডেলটি অসংখ্য মানুষের ভিড়ে, আমরাও একটু লাইনে দাঁড়িয়ে দুর্গাপুজো দেখিয়ে আপনাদেরও দেখাবো, তাতেই থাকুন। চলুন চাপাচাপি করে একটু ঠেলা ঠুলো দিয়ে আমরাও পুজো দেখে আসি, ভিতরে গিয়ে দেখে আসি ভিতরে কি দারুণ চমক আছে আমাদের জন্য, আমাদের জন্য না আমাদের সকলের জন্য। চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি। ধীরে ধীরে সকলে পা ফেলবেন, কারুর পায়ের উপর কেউ পা দিবেন না, ভদ্র এবং সভ্য ভাবে চলবেন, শৃঙ্খলা বজায় রাখবেন। বাহ, অসাধারণ, এক কথায় ওয়াও, জাস্ট ওয়াও। পুরো রাজমহল, দেখতেই পাচ্ছেন সকলে কত মানুষ, এত মানুষের ভিড়ে আমরা একটু সুযোগ পেয়ে পুজো উৎসব দেখে মজা নিয়েছি। আবারও সামনের দিকে আগাতে থাকি, একটা দিয়ে তো থেমে থাকলে হবে না, আরো খুঁজতে হবে। পুজো পুজো মণ্ডপ, চলো চমক তো এটাই। ওরে ব্যাপার, ওরে ব্যাপার, অসাধারণ মানুষ, ভিড় তো এটা কিছুই শুরু হয়নি। হর হর শম্ভু শিব মহাদেবা, ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম। আমি শিবের ভক্ত, আপনারাও কি শিবের ভক্ত? অবশ্যই কমেন্টে জানাবেন।
গুটি গুটি পায়ে আমরা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। অ্যাকচুয়ালি মন্দিরের যে ডেকোরেশনটা করা হয়েছে, এই ডেকোরেশনটা পুরোটাই শামুক দ্বারা নির্মিত। আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই মন্দিরের ভেতরটা ডেকোরেশন করা হয়েছে। মানে এক কথা ওয়াও, চমৎকার! এমন ডেকোরেশন একমাত্র ওয়েস্ট বেঙ্গল ছাড়া কোথাও করতে পারবে কি না দুর্গাপূজায়, এটা বলা বাহুল্য। নন্দীজিকেও শামুক দ্বারা নির্মিত ডেকোরেশন দেওয়া হয়েছে। আবার মানুষজন হাত দিয়ে দেখ, কেন বে হাত না দিলে হয় না? এমনি তো দেখাতের পর বাঙালি সুযোগ পেলেই ছেড়ে কথা বলবে না। চলো, নন্দী মহারাজ দাঁড়িয়ে আছে থাক, আমরা একটু ভেতরের দিকে দেখে আসি। প্রবেশ, চলো প্রবেশ করি। পুরো মন্দিরটাই পুরো শামুক দ্বারা নির্মিত, দেখো যে ডেকোরেশনটা আছে, এত সুন্দর ডেকোরেশন, আসলে অসাধারণ, এক কথায় ওয়াও। আস্তে আস্তে সবকিছুই দেখাবো, সাথে থাকুন, দেখতেই পাবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, রিকোয়েস্ট প্লিজ। আমি জানতে চাই যে আমার ভিডিওটা কোন কোন অবধি পৌঁছাচ্ছে, প্লিজ একটা বার কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। এই যে ডেকোরেশনটা দেখছেন না, এটাও কিন্তু সম্পূর্ণ শামুক দ্বারা নির্মিত। মন্দিরের যে ভিতরের যে অংশটুকু, তার প্রত্যেকটা অংশটুকুই ডেকোরেশন করা শামুক দিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণটাই শামুক দ্বারা নির্মিত। ঝিনুক কিভাবে মুক্তা দেয় তার একটা প্রদর্শন এখানে রেখেছে। এবার আপনাদের দেখাবো শামুক, সরি ঝিনুক কীভাবে মুক্তা দেয় সেটা। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, এগুলো সেই ঝিনুক, ঝিনুক থেকে কীভাবে মুক্তা তৈরি হয় সেটির প্রদর্শন। বলার যদি একটু ভুল ত্রুটি হয়ে যায় প্লিজ ক্ষমা করে দিবেন। মার্কুল্লা ইউনাইটেড ক্লাব 32তম, এবার তাদের 32তম দুর্গা উৎসব এটি। এখানে সিনেমাটির সামনে আরো আগাই, আরো এগিয়ে দেখি লাইটিং গুলো কেমন হয়েছে। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন মার্কুল্লা সেই ঐতিহাসিক দুর্গাপূজা 2022। শ্রীকৃষ্ণের ময়ূরপঙ্খ, এবার আমরা দেখতে চলেছি গাংনি উদয় সংঘ ক্লাব, তাদের নির্মিত প্রতিমাটি। প্যান্ডেমিক প্রচুর মানুষের ভিড়, দীর্ঘ দুবছর করোনা মহামারীর কারণে আমরা দুর্গা উৎসব সেভাবে পালন করতে পারিনি। এবারের মহামারীর সংকট কাটিয়ে আমরা নতুনভাবে দুর্গা উৎসব পালন করছি।
বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমরা প্রসাদ গ্রহণ করলাম। একটু মেলা থেকে ঘুরে আসি, দেখতে পাচ্ছেন দুর্গা উৎসবের মেলা। এখানে অসংখ্য মানুষের ভিড়। হিন্দুস্তান ট্যুরের পক্ষ থেকে আপনাদের আবারও বলছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। ধন্যবাদ সকলকে।